anything to any of it. But I don't need ask for it. What's all that? Because A is not we need to air and A will be anything to do it. A is to P also there. আমার যখন আমি কি করি যে আমার নট গেটের লজিক দেখি 0 থেকে 1 হবে 1 থেকে 0 0 হবে তখন কিন্তু আমার এই বারটা ইউজ করতে হবে রিজাল্টটা হচ্ছে আমার কিন্তু অপোজিট কিছু সবকিছু কিন্তু অপোজিট কিন্তু ফাইনালি এসে তো একটা আসলে নট গেটের তো রেজাল্ট জি এই জন্য তো a ইনটু b ডিভাইডেড বাই বার মানে হচ্ছে বার দিয়ে আমি স্পেসিফাই করছি বুঝতে পারলে এটা হচ্ছে নট কে হ্যাঁ আচ্ছা এখন আমি কি করতে পারবো মানে আর একটা পসিবল ওয়ে কি আছে সেটা হচ্ছে যে আমি এটাকে দুইটা নট কে দিচ্ছি দুইটা নট কে ইউজ করতে পারবো আমার তখন কি হয়ে যাচ্ছে আমার দুইটা ইনপুট হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ আমি দুইটা ইনপুটে দুইটা আউটপুট পাচ্ছি এই জায়গায় দুইটা আউটপুটে এই জায়গায় তখন আমি আরেকটা কে ইউজ করতে পারবো অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্ড আর নট এর যে সেম ইকুইভ্যালেন্ট গুলো আছে ওগুলো তাই তখন আমি এখানে কি করতে পারতেছি এই জায়গা থেকে আমি একটা ইনপুট দিতে পারতেছি সরি এই জায়গায় একটা আউটপুট হচ্ছে এটা তখন আলাদা আলাদা বার হয়ে যাবে মানে এ বার ইনটু এ বার ইনটু যখন আমি এটাকে নট কে ইউজ করবো তখন কি হবে বারগুলো উঠে যাবে আর কি হবে এ প্লাস বি হয়ে যাবে মানে এটার আউটপুট রেজাল্ট এ প্লাস বি হবে বুঝতে পারলে এটা এ প্লাস বি হবে মানে এটার আউটপুট এখানে এ বি বার ছিল যখন এন্ড গেট ছিল তখন কি ছিল আমি এ ইনটু বি কোনো বার ছিল না আমার এখানে কি হবে বার হবে
এভাবে যখন বি বিতে চলে যাচ্ছে তখন কি করতেছি এ ইনটু বি মানে দুটো আলাদা আলাদা ভাগ এই দুটো আউটপুট আউটপুট হয়ে যখন এখান থেকে আমি নট গেটে চলে যাচ্ছি তখন এ প্লাস বি হল অর গেট এখন আরেকটা কি পসিবল হয়ে যেতে পারে সেটা হচ্ছে যে অর গেট নট গেট মানে স্ল্যাশ টু বলেন অর গেট অথবা নট গেট সেম টু বলেন হ্যাঁ এখন আমার অর গেটটা কি আছে অর গেটটা কি রকম ছিল একটা কাজ ছিল কিভাবে এখন পসিবল ওই কিন্তু এই যে দেখাচ্ছি না আমি যে ব্যাচিং করা যাবে তারপর কি করা যাবে আমার একটা শুধু একটা সিঙ্গেল গেট ইউজ করা যাবে আমার ডুয়াল ইনপুট নেওয়া যাবে আবার আমার ডুয়াল ইনপুটে আমি ম্যাক্সিমাম গেট ইউজ করতে পারবো আর এই তিনটা অপশন যে দেখালাম না এই তিনটা অপশনের সাথে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম গেট ইউজ করা এখন ম্যাক্সিমাম গেট গুলো কোনগুলো ধরুন আমার এই জায়গায় ধরো দুইটা আমি ইনপুট দিলাম নট গেট তারপর আমি কি করলাম একটা অর গেট এখানে অ্যাড করলাম এই জায়গায় মানে আমি যদি প্রিভিয়াস ভার্সনের সাথে কম্পেয়ার করি এখন আমি এই জায়গায় একটা গেট ইউজ করছি আমি অপরিত মানে নেক্সটটা আরেকটা নট গেট ইউজ করতে পারবো রিজাল্টটা হচ্ছে যে আমি যখন এই জায়গায় অর গেট ইউজ করবো তখন এটা আমার কি হবে এখানে আপনার কি চলে আসবে বার আমি যদি বার চিন্তা করি আপনার যদি বার চলে আসবে তখন এদের কি হবে এ ইনটু বি হবে আর একটা পসিবল ওয়ে রেখে যাচ্ছি সেটা হচ্ছে যে এ এ বার বি বার মানে উপরে কমপ্লিটের উপর বার মানে এইখানে যেটা হয়েছিল এই জিনিসটা আমার বা এখানে তো আমি চিন্তা করেছি বুঝতে পারছেন এখানে আমি পসিবল অনেক কথা দেখাচ্ছি কিটা দেখাচ্ছি না যে একটা ল্যাচিং করছি একটা কি করছি যে একটা ইনপুট থেকে একটা আউটপুট তারপর এটার সাথে আরেকটা দিলে আর করা এখানে কি করছি যে দুটো ইনপুট এই তিনটা বেসিক স্টাফ থাকবে বুঝতে পারছেন মানে অর গেট অর গেট এর সেম জাস্ট গেট গুলো চেঞ্জ হবে আর আপনার হচ্ছে আউটপুট গুলো চেঞ্জ হবে কারণ অর গেট এর আউটপুট তো আর অ্যান্ড গেট এর সাথে এক রকম না তো আউটপুটটা চেঞ্জ হবে যদি আমি মানে অর গেটে বাফার করি তাহলে কি হবে আউটপুট কিউ ইকুয়াল টু এ প্লাস এ ইকুয়াল টু এ মানে অর গেটে কি আমি ম্যাচ করি এটা যদি আমি ম্যাচ করি দিই তখন আমার এটা আউটপুট কি হবে আমি কিউ ইকুয়াল টু এখন আমি যদি ইনপুটটা এ করতেছি হ্যাঁ
এখন তো এই পদ্ধতি জি বুঝতে পারলাম বলো ল্যাচিং করলে তো এ ধরনের যা আমি দুইটা ইনপুট নিয়ে আমি একটা এক্সট্রা গেট ইউজ করতে পারতেছি প্লাস এটার তো দুইটা ইনপুট আছে এটার সাথেও আমি এক্সট্রা গেট ইউজ করতে পারতেছি এটাকে বলে হচ্ছে আপনার কমপ্লিট সেট এখন আমি যদি ফুল সেটে যাই আর এগুলোকে এই শব্দকে বলে হচ্ছে কমপ্লিট সেট হ্যাঁ এখন আমি যদি ফুল সেটে যাই ফুল সেটে কি হবে আমি ফুল সেটে 100 গেট ইউজ করতাম 100 গেটের কি ইনপুট ছিল যে এখানে আমার একটা ইনপুট স্ল্যাশ ছিল মনে আছে 100 ছিল একটা গেট তারপর এটা এখান থেকে আমার এটা এটাকে বলে 100 হ্যাঁ তো আমি এখন যদি চিন্তা করি যে একটা ফুল সেট করবো ফুল সেট করতে গেলে আমার আমি যদি অ্যান্ড অর আর নট এর একটা কম্বিনেশন ক্রিয়েট করি হ্যাঁ অ্যাক্স অর আর নট আমি ফুল গেট এর যখন আমি বলছিলাম যে ফুল গেট কোনগুলো মনে আছে অ্যান্ড অর নট এখন আমি অ্যান্ড অর নট এর যদি একটা হচ্ছে আপনার মানে একটা ফুল সেট ক্রিয়েট করি তখন আমার অ্যাক্স অর বা অরে আমি একটা ইনক্রিমেন্ট পাবো আর সেটা কিরকম হবে সেটা আমি দেখাচ্ছি আমি অ্যাক্স অর আর নট নট সরি আমি এই তিনটা বিপুলো দুইটা ইউজ করলে কি হচ্ছে দুইটা গিয়ে আমি যে কোনো একটা আউটপুট পাবো তাই তো ফুল সেট করার জন্য আমি যদি নট নট কে ইউজ করি নট কে ধরো ইউজ করি আমি কি করে দিচ্ছি এই যে ইনপুটগুলো বাকি রাখতে থাকতেছে না আমি ঘরের ছবিটা এখানে নিয়ে আসি শুরুটাকে দুটা শুরু দিয়ে আমি এটার সাথে এটা কানেক্ট করে দিচ্ছি এটা কানেক্ট করে দিচ্ছি তারপর আমি এখন আমি কি করতে পারবো আমি একটা অর্ডার দিতে পারবো কারণ আমি অলরেডি নট গেটটা ইউজ করে ফেলেছি তো
এইখানে হয়ে গেল আমার কি একটা কমপ্লিট সেট, মানে আমার কি সেট, মানে আমি কি কি ইউজ করতে পারবো অ্যান্ড অর নট, মানে যেগুলো তিনটা। তো এখন আমি কি আমার একটা কমপ্লিট সেট হবে, এখন কমপ্লিট সেট হলে আমার আউটপুট গুলো কি হবে, আমি কি যদি এ বি ধরি এই দুটা আর এ বিটা যদি এ বি বার ধরি তাহলে ইন্টারনেট থেকে কি আউটপুট হবে, আমি এটা এ ধরব আর এটা বি, এটা বার এটা এ বার, ঠিক আছে। এখানে আমার আউটপুটে কি হবে, আমি যে কানেকশনটা দিয়েছি কানেকশন কোনো প্রবলেম নেই, বাট আমার কথা হচ্ছে যে এখানে আউটপুটে কি হবে, সেটা হচ্ছে এখানে এ ডট বি বার রেজাল্ট এই যে ইনপুটটা এখান থেকে আর এখান থেকে যাচ্ছে আর এটা এখান থেকে আর এখান থেকে যাচ্ছে, বুঝতে পারলো? প্রথম উপরের যে অ্যাঙ্গেল এরিয়া হলো এ বার বি বার, না এ বার না এ বি বার, কারণ এটা একটা ইনপুট আর এটা একটা ইনপুট, এই গেটের জন্য তো এটা ইনপুট না, আর এই গেটের জন্য এটা ইনপুট, আমি যদি এটাকে চিন্তা করি এটা এ বার এটা একটা ইনপুট আর এই গেটের জন্য এটা একটা ইনপুট, দ্যাট মিন্স এটা কি হবে এ বার ডট বি আর এটা হবে এ ডট বি বার, এখন এটা যদি এরকম হয় যে এ ডট বি বার এ ডট বি বার আর এটা হচ্ছে আমাদের কি হচ্ছিল যখন আমি অ্যাক্সেল গেট ইউজ করব তখন আমার ইয়েতে কি ছিল অর্গেটে কি ছিল অর্গেটের কন্ডিশনে লজিক ইনপুটটা যেটা আমি কি করে দিব তখন যেহেতু আমার অর্গেট তো আমার তো অ্যাকশন কিছু ভাবারই দরকার মানে পাস হয়ে যাচ্ছে যে কোনো একটা ট্রু হলে ট্রু মানে জিরো প্লাস জিরো সবগুলো
দান করতে হবে, এটা আপনার কর্তৃত্বে মেনে করতে হবে, এটা কিন্তু কর্তৃত্বে নেই, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনাদের দিব আমি বলে লেকচার নোটটা আমি আপনাদের দিয়ে দিব পুরোটা, একদম ডিটেলসে, যেন আপনারা পুরোটা বুঝতে